আসুন আমরা উটের দুধ দহন এবং দৌড় এবং জবাই করার দৃশ্য একটু দেখি। المعلقين والموا علي اللغى الاغلى بسم الله وعلى بركه الله وكافحوا قساوتها بس انها معركه بين تتقدم الى المركز الرابع ولكن كيلو متر عيبه كالاعصار المتسارع تتقدم سيف في مهرجان المؤسس سيف في مهرجان سيدي الامير الوالد وسيف هنا في اغلى المهرجانات مهرجان سيدي امير البلاد الم...

বিসমিল্লাহি রহমান রাহিম ওলা রবিশ রহলি সদ্রি পাইয়া সিল্লি আমরি আহলুল উদ্দা তামিল্লি সানি রাহু কাউলি প্রিয় দিনই ভাই ও দস্ত বুজুর্গ আজকে আমি একটা বিশেষ প্রাণী স্বতন্ত্র বৈশিষ্ট্যের প্রাণী পুট সম্পর্কে কিছু আলোচনার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহতলা কোরআনে সুরা গিয়া আয়াত সতেরো নম্বর আয়াতে বলেছেন আফালা ইয়াং না ইলাল ইবিলি কাইফা খুলিকত অর্থাৎ তারা কি উটের প্রতি লক্ষ্য করে না যে উহাকে কিভাবে সৃষ্টি করা হয়েছে এত প্রাণী থাকতে আল্লাহতলা উটের প্রতি লক্ষ্য করতে বললেন কেন অবশ্যই এর মধ্যে বিশেষ কিছু রহস্য লুকায়িতা আছে আল্লাহ আল্লাহতালার কি নিপুণ সৃষ্টি আল্লাহ আকবার তার বৈশিষ্ট্যগুলো এক একটি করে বর্ণনা করলে মানুষ আশ্চর্য হয়ে যাবে সে উটকে মরুভূমি জাহাজ বলা হয় আসলে উটকে মরুভূমি জাহাজ বলা হয় কেন কারণ এই উটের এমনই অসাধারণ কিছু ক্ষমতা আছে যাকে মরুভূমি জাহাজ বলতে বাধ্য করে যেমন কোনো প্রাণী পানি পান না করে আরও তেরো দিন বাঁচতে পারে না সেখানে উঠ পানি পান না করে বিনা পরিশ্রমে ছয় তিরিশ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে এবং পরিশ্রম সহকারে পনেরো দিন পর্যন্ত সে বেঁচে থাকতে পারে এবং মরুভূমির প্রখার রোদে অসহনীয় তাপমাত্রা এবং শীতে রাত্রের বেলা অসহনীয় ঠান্ডা উট অনায়াসে চলতে পারে এবং সে মরুভূমির শত শত পদ পাড়ি দেয় অনেক বোঝা নিয়ে তাই উটকে মরুভূমির জাহাজ বলা হয়েছে উটের আরেকটি বৈশিষ্ট্য হল যে অন্যান্য প্রাণী যেখানে শরীরের পনেরো শতাংশ বারো থেকে পনেরো শতাংশ ওজন কমে গেলে তার হৃৎপিণ্ড বিকল হয়ে যায় এবং চলে না সে মারা যায় অথচ উটের পঁচিশ শতাংশ পর্যন্ত ওজন কন কম কমা না পর্যন্ত দিব্য বেঁচে থাকতে পারে আল্লাহ তালা তার এই অসাধারণ ক্ষমতা দিয়েছেন উট মরুভূমির এত উত্তপ্ত মরুভূমিতে চলতে তার কোনো গরম লাগে না কারণ উটের লোম তাপ বিকিরণ করার মতো ক্ষমতা আল্লাহ তালা দিয়েছেন তাই মরুর বুকে যতই রোদ হোক না কেন তার শরীর কখনোই বা চামড়া কখনই উত্তপ্ত হয় না কারণ আলো যা প্রতিফলিত হয় সেটা আবার প্রতিসারিত করে দিতে পারে এই স্বতন্ত্র বৈশিষ্ট্যের কারণে তার গা ঠান্ডা থাকে উটের পাগুলো যদিও গরুর মতো মাঝখান দিয়ে ভাগ আছে কিন্তু উটের পায়ের নিচে এক ধরনের প্যাড থাকে যা বালুতে পা ভেসে রাখতে সাহায্য করে বালুর মধ্যে গেথে যায় না এবং বালুর উত্তপ্ত গরম তার পায়ে পর্যন্ত পৌঁছে না এবং তার পাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে পা বালুর উত্তপ্ত অংশ হতে অনেক উপরেই থাকে এই ওট এত ভার বহন করতে প্রায় চারশো তেপ্পান্ন কেজি পর্যন্ত ভার সে বহন করতে পারে এবং দুই থেকে আড়াইশো কেজি ওজন নিয়ে সে হাসি মুখে মরুর প্রান্ত শত শত মাইল পাড়ি দিতে পারে উটের হাঁটু এবং বুকেতে এমন এক ধরনের প্যাড আছে যা উত্তপ্ত বালুর মধ্যেও সে কোনো অসুবিধা ছাড়া বসে থাকতে পারে আল্লাহর অপার সৃষ্টি তাকে এই ক্ষমতা দিয়েছেন উট মুরুঝড়ের মধ্যে দিব্য কোনো অসুবিধা ছাড়া টিকে থাকতে পারে কারণ তার নাকের নাসানন্দ ভাবে ডিজাইন করা যে যদি নাক খোলাও রাখে তাও মরু ঝড়ের মধ্যে বালু তার নাকে প্রবেশ করে না এবং তার চোখ তিনটি পর্দা দিয়ে তৈরি যে একটি পর্দা খুললেও আরও দুটি পর্দা থাকে যা মরু ঝড়ে বালু তার চোখে প্রবেশ করতে পারে দিব্য সে তাকিয়ে থাকতে পারে উট যদিও একটা নীরব শান্ত প্রাণী এবং অনেক ওজনের হয়ে থাকে তবু এই উট প্রায় চল্লিশ কিলোমিটার বেগে মরুর বুকে দৌড়াতে পারে এবং পঁচিশ কিলোমিটার বেগে সে শত শত মাইলও দৌড়াতে পারে উট পানি পান করার অসাধারণ এক ক্ষমতা আছে তারা তিন মিনিটে প্রায় চল্লিশ গ্যালন পানি মুহূর্তের তিন মিনিটে পান করে ফেলতে পারে এবং এত পানি পান করার পরেও তার শরীরে কোনো অসুবিধা হয় না কারণ তাদের লোহিত রক্ত উপর একটি আবরণ থাকে যা এই লোহিত রক্তকণিকা পানির প্রভাবে ফেটে যাওয়া থেকেও রক্ষা করে কিন্তু অন্যান্য প্রাণীর তেমনটি হয় না কারণ অন্যান্য প্রাণী এত পানি পান করলে সেই রক্তকণিকা ফেটে মুহূর্তের মধ্যে সে তারা মারা যাবে কিন্তু উটের এই অসাধারণ যোগ্যতা আল্লাহতালা তাকে দিয়ে রেখেছেন মরুর বুকে চলার জন্য উটের অসহনীয় তাপমাত্রা সহ্য করার মতো ক্ষমতা আল্লাহ আল্লাহতাল্লাহ দিয়েছে দিয়েছেন তারা তেপ্পান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং মাইনাস এক ডিগ্রি সেলসিয়াস ঠান্ডা মধ্যেও সে কোনো অসুবিধা ছাড়া টিকে থাকতে পারে মরুর বুকে ওট খাবারের জন্য ক্যাকটাস গাছ এবং কাঁটাযুক্ত গাছকে বেছে নেয় কারণ অন্যান্য প্রাণী এই গাছ বা ক্যাকটাস গাছগুলো খেতে পারে না কিন্তু উট অনায়াসে সেই খাদ্যগুলো অসুবিধা ছাড়া খেতে পারে কারণ উটের মুখে এক ধরনের প্যাড আছে আঙ্গুলের মতো অংশ আছে যা কাটা কাটওয়ালা যুক্ত গাছও সে অনায়াসে গিলতে পারে উট আসলে দুই প্রকার একটা হলে এক কুচ বিশিষ্ট উট এবং দুই নম্বর হল দুই কুচ বিশিষ্ট উট উটের বাচ্চা মায়ের পেটে প্রায় চোদ্দ মাস অবস্থান করে চোদ্দ মাস পরে সে প্রসব করে উটের কুজকে। চর্বির ডিপো বলা হয় এই ডিপো চল্লিশ কেজি চর্বি জমা রাখতে পারে যখন তার কোনো খাদ্যের অভাব হয় তখন সে এই ডিপো বা চর্বি ভেঙে সে খাবারের প্রয়োজন মেটায় উট সাধারণত চল্লিশ থেকে পঞ্চাশ বছর বেঁচে থাকতে পারে আল্লাহর বিস্ময়কর এক সৃষ্টি উঠ সম্পর্কে আমাদের এই তথ্যগুলো জেনে কেমন লাগলো আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন আল্লাহ হাফেজ